আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। এই পর্বে আমরা দেখব কিভাবে বাল্ক পোস্টিং দিতে হয়, অর্থাৎ একবারে কিভাবে একটা এরিয়ার সকল ট্রানজ্যাকশনগুলো আপনারা পোস্টিং দিয়ে ফেলবেন। তো এর জন্য যথারীতি আমরা সিস্টেমে লগ ইন করতেছি অ্যাজ এ অ্যাডমিন। তো অ্যাডমিন হিসাবে লগ ইন করার পর আমরা চলে যাব হচ্ছে এমআইএসসির মধ্যে একটা অপশন আছে দেখবেন, ডিসিএস ইনপুট। এখন এখানে একটা বিষয় আছে, আপনারা হচ্ছে ডিসিএস প্রিন্টের যে শিটটা, এই শিটটা দিয়ে অনেকে কালেকশন করেন। যেমন আমি এই এরিয়ার কালেকশন শিট এটা ধরেন আমি প্রিন্ট করে নিয়ে আসলাম, বা আমার কর্মীরা এখানে লিখে নিয়ে আসলো কার থেকে কত টাকা আসছে। তো এই শিটটা দেখে দেখে আপনারা হচ্ছে হুবহুভাবে এখানে পোস্টিং দিয়ে দিতে পারবেন। এর জন্য চলে যেতে হবে ডিসিএস ইনপুট। দেন ডিসিএস ইনপুটে যাওয়ার পর আপনারা হচ্ছে গড়াই ঠাকুরগাঁও, আমরা একটা এরিয়া আছে আমাদের, শিট জেনারেট করতেছি। তো শিট জেনারেট করলে এখানে আমাদের দেখেন 8 জন মেম্বার পাইছে। এখানেও আমাদের 8 জন মেম্বারই ছিল, সর্বপ্রথম ছিল মাহফুজ, সর্বশেষ ছিল শাহিন। তো এটার মধ্যেও সেম, সর্বশেষ মাহফুজ, সর্বপ্রথম মাহফুজ, সর্বশেষ শাহিন। তো আমি ধরে নিলাম এই সবগুলো অ্যাকাউন্টেই আমার পোস্টিং হবে, বা সবগুলো অ্যাকাউন্টেই আমার টাকা যাবে। এখন এটা একটা মানে দুইটা স্টেপ এখানে, যে এখান থেকে সিলেক্ট করে এর পরের পাতায় যেতে হবে। এর কারণ হচ্ছে যদি আপনাদের এরিয়াতে অনেক বেশি সদস্য থাকে, ধরেন আমরা সাজেস্ট করি যে একটা এরিয়াতে সর্বোচ্চ 50 বা 100 জন সদস্য রাখার জন্য, তো এ না হলে সফটওয়্যার অনেক সময় কাজ করতে একটু প্রবলেম হয়, কারণ একসাথে পোস্টিংয়ের কাজগুলো যখন হয় তখন টাইম আউট হয়ে যায় আর কি। তো এর জন্য আমরা ধরে নিলাম যে আমাদের সবাইকেই আমরা পোস্টিং করব। দেন গো টু নেক্সট স্টেপ। এখানে যাওয়ার পর আমরা মূলত ওই শিটটা থেকে দেখবো, ওই শিটটা কিন্তু প্রিন্ট করা থাকবে এবং এখানে আপনাদের মাঠকর্মীরা কিন্তু লিখে নিয়ে আসবে। তো এখানে খেয়াল করেন মাহফুজ, তো মাহফুজের সঞ্চয় এই মুহূর্তে এত টাকা আছে, এটা আমরা দেখলে দেখতেও পারি নাও দেখতে পারি। আমরা শুধু ইনপুট দিব, মাহফুজ দিয়েছে 100 টাকা। দেন তার দুইটা ঋণ আছে, দুইটা ঋণের মধ্যে প্রথম ঋণ থেকে সে দিচ্ছে 100 টাকা। দেন আলী, আলী দিছে আমাকে 20 টাকা, 200 টাকা। দেন আজানুত একটা অ্যাকাউন্ট, উনি দিছে 300 টাকা। মাইনুদ্দিন সঞ্চয়ী অ্যাকাউন্ট 20 টাকা, এই অ্যাকাউন্ট থেকে 30 টাকা। রাজা দিছে 20 টাকা, আর এই বাকি দুজন সদস্য আমাদেরকে কোনো টাকা দেয় নাই। তাহলে আমাদের টোটাল রিসিভ হয়েছে 770 টাকা মূল, আর পেনাল্টিতে আমরা ধরে নিলাম এখানে আসছে 50 টাকা, এখানে আর কোনো টাকা আসে নাই। তাহলে আমার টোটাল টাকা আসতেছে কিন্তু 820 টাকা। তো এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে নেবেন, কারণ এখানে অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে, তাই এখানে ভুল করলে কিন্তু আপনার আবার অনেক পরিশ্রম করে এগুলোকে আবার ব্যাকে আনতে হবে। সো বিষয়টা একটু মাথায় রাখবেন, প্রয়োজনে 2 বার বা 3 বার চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে যখন সাবমিটে ক্লিক করবেন, তখন এখানে দেখেন একটা লেখা আসছে যে শতভাগ কনফার্ম হয়ে সাবমিট ক্লিক করুন। এটা একবার ভুল হয়ে গেলে পুনরায় করা যাবে না। পুনরায় করার যদি যাইতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে ওগুলো ডিলিট করে তারপর আবার আসতে হবে। তো সাবমিট, টোটাল 770 টাকা, পেনাল্টি 50, ফাইনাল টোটাল 820 টাকা। তাহলে এটা এখানে থাকুক, আমরা হচ্ছে এই পাশ থেকে আমাদের ডেবিট ক্রেডিট শিটের মধ্যে আজকের রিপোর্টটা একটু ওপেন রাখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তখন আমাদের আজকে কোনো ট্রানজেকশন নাই। সো আজকে 1/19/2020 কোনো ট্রানজেকশন নাই। সো আমি যদি এখানে যদি সাবমিট করি তাহলে কি হবে, এটা দেখার জন্য আমি আরেকটা রিপোর্ট ওপেন রাখবো, এটা হচ্ছে আমার ইউসি, অর্থাৎ এখানেই তো আমাদের আদায়গুলো সবাই এসে জমা হয়। তো অল ইউজারে আমাদের ইউসিতে মাত্র 2টা ট্রানজেকশন আছে, একটা সেভিংসে আর একটা হচ্ছে শেয়ারে। তো এই 2টা থাকবে। এখন আমরা ট্রানজেকশন করতেছি এই কয়টা, আমরা টোটাল ট্রানজেকশন করতেছি এগুলো। দেন আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। আমাদের সিস্টেমে মেসেজিং সিস্টেমটা চালু আছে, তাই এটা করতে একটু সময় লাগবে, কারণ ট্রানজেকশনগুলো হবে, দেন হচ্ছে মেসেজগুলো সেন্ড হবে। তো হয়ে গেছে এটা, অল ডাটা ডিপোজিট সাকসেসফুল। এখন সবার আগে আমরা হচ্ছে আমাদের যে ডেবিট ক্রেডিট শিটটা ছিল এটা একটু দেখি। তো ইউজার কালেকশনটা একটু দেখি। আচ্ছা, এটা আবার ক্রস করে দিতে হবে।
দেখেন ইউজার কালেকশনে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে, ইনস্টলমেন্ট দিয়েছিলাম আমরা একজনের থেকে, পেনাল্টিও ছিল 50 টাকা, বাকি সঞ্চয়গুলো দেখেন এখানে বাল্ক কালেকশন সবগুলোতে আমাদের টাকাটা ঢুকে গেছে এবং ব্যালেন্সগুলোও আপডেট হয়েছে। এখন আমরা যদি জেনারেল লেজার দেখি তাহলে কিন্তু জেনারেল লেজারে দেখেন আমাদের হচ্ছে 19 জানুয়ারি 11টা 13, এখান থেকে শুরু হয়েছে, এটা আগের, এটা আমি করেছিলাম। সো এখানে সবগুলো ট্রানজেকশন কিন্তু অ্যাট এ টাইম হয়ে গেছে, তার মানে যেটা দাঁড়ালো এটা হচ্ছে কর্মীরা যদি কোনো সময় ট্রানজেকশনগুলো করতে না পারে বা অনুপস্থিতিতে যদি অন্য কেউ এটা করে নিয়ে আসে তাহলে কিন্তু আপনারা এই প্রসেসটা চালাতে পারবেন। দেন আমি একটু দেখি যে আমাদের মেসেজগুলো পাঠাইতে পারছি কিনা, একটু খেয়াল করেন এই যে 11টা 13, এখান থেকে মেসেজ পাঠানো শুরু করছে, 100 টাকা সঞ্চয় জমা হয়েছে ব্যালেন্স, এত 200 সঞ্চয়, এত টাকা সঞ্চয়, এত টাকা সঞ্চয়, এত টাকা সঞ্চয়, কিস্তি আদায় হয়েছে এত টাকা, দেখেন এই বিষয়গুলোর মেসেজও কিন্তু সাথে সাথেই চলে গেছে। তো এখন ব্যক্তির অ্যাকাউন্টে যদি আমরা একটু যাই তাহলে কি দেখব, এখানে আমাদের যে ট্রানজেকশনগুলো হয়েছে ওখানে কিন্তু নোট থাকবে, যেমন আমার হচ্ছে গড়াই এরিয়ার ছিল সবগুলো ট্রানজেকশন, ট্রানজেকশন এখানে গেলে সর্বশেষ কিন্তু এই যে বাল্ক কালেকশনের মাধ্যমে হয়েছে, আর এটা হচ্ছে কমন কালেকশনের মাধ্যমে। তো এইভাবে কিন্তু সবগুলোতেই জমা হয়ে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের ডিসিএস প্রিন্টের যে শিটটা আছে সেটা ফিল আপ করে নিয়ে আসবে, অথবা আপনাদের ম্যানুয়াল প্রিন্টের যে কোনো শিট যদি নিয়ে আসে তাহলে আপনি চলে যাবেন ডিসিএস ইনপুট, দেন একটা এরিয়া সিলেক্ট করবেন এবং হচ্ছে তারিখ, অর্থাৎ কোন তারিখে আপনি পোস্টিংটা করতেছেন, শিট জেনারেট, এখানে এই এরিয়াতে আমাদের অনেকজন লোক আছে, সো আমি ধরে নিচ্ছি আমাদের হচ্ছে 1 2 3 4 5 6, অথবা আপনি চাইলে সবাইকেই নিতে পারেন। দেন আমি হচ্ছে নিচের যারা টাকা দেয় না তাদেরকে আমরা না নিলাম এখানে, দেন গো টু নেক্সট স্টেপ। সো নেক্সট স্টেপে যাওয়ার পর আমার কিন্তু এখানে এই শিটটা তৈরি হয়ে গেছে, এখন আমি জাস্ট একদিক থেকে বসায় যাব, যেমন প্রথমে আমি সঞ্চয়গুলা বসাচ্ছি, এটাতে দিচ্ছে ধরেন 100 টাকা, এটাতে 50 টাকা, এটাতে 500 টাকা, 400 টাকা, নিচে কিন্তু ইনস্ট্যান্টলি ক্যালকুলেশন হচ্ছে, অর্থাৎ আপনারা একটু খেয়াল করে নেবেন এই ব্যক্তির শুধু সঞ্চয় অ্যাকাউন্ট আছে যার কারণে তার একটা ঘর, এই ব্যক্তির সঞ্চয় এবং ঋণ, ঋণটা থাকে লাল, ডিপিএসটা থাকে গ্রে কালার, একটু খেয়াল রাখবেন। তো আমার হয়ে গেছে, আমি এবার পেনাল্টি দিচ্ছি, পেনাল্টি দিচ্ছি, আচ্ছা ডিপিএস এ আমি একটা ডিপিএস যেহেতু আছে একটা ডিপিএস এ টাকা দিচ্ছি, তো এই হচ্ছে আমাদের টোটাল। দেন আমি যদি নেক্সটে যাই, 1690 টাকা যদি আপনার ক্যাশ ঠিক থাকে এবং 30 টাকা যদি পেনাল্টি ঠিক থাকে তাহলে টোটাল 1710 টাকা, এটুকু যদি হয়ে যায় দেন আপনি সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে আপনাদের যাদের সিস্টেমে মেসেজিং চালু আছে তাদের ক্ষেত্রে একটু টাইম লাগবে, আর যাদের মেসেজিংটা চালু নাই তাদের ক্ষেত্রে এটা খুব দ্রুত হয়ে যাবে। তো এটা সদস্য ভিত্তিক হিসাবে আপনার টাইমটা ক্যালকুলেশন হবে, ধরেন আপনার একটা এরিয়াতে যদি 100 জন সদস্য থাকে তাহলে ইয়া হয়ে যাবে, যেমন আমার এখানে ইনস্টলমেন্টে ফোন নাম্বারটা পায় নাই খুব সম্ভবত, যার কারণে এটা এখানে দেখানো হয়নি, কিন্তু আমার কাজ হয়ে গেছে। যেমন আমি যদি এখন জিএল এর ভিতরে যাই, দেখেন আমার কিন্তু এখানে সবকিছু, আমি যা যা দিছিলাম সবগুলো এখানে আমার হয়ে গেছে, 11টা 17তে আমি দিছিলাম, তো 11টা 17 13-র পর থেকে 17, এই যে এই পোস্টিং গুলো আমার এখন হয়েছে। তো আপনাদের এখানে এররটা আসবে না, সমস্যা নেই, কারণ এটা হচ্ছে মেসেজটা ছিল যে আপনি যেই অ্যামাউন্টটা দিয়েছেন ওটা ডিউ অ্যামাউন্টের চেয়ে বড় হয়ে গেছে, সো এই এররটা আসবে না। তো এই হচ্ছে এখানকার মূল বিষয়। আবার যদি আমরা এখন ইউসিতে একটু যাই, রিপোর্টস, রিপোর্টস থেকে ইউসি থেকে ডেট রেঞ্জ আজকের, এখানে কিন্তু বাল্ক কালেকশন গুলো বেড়ে গেছে। তো এই ছিল হচ্ছে মূল বিষয়টা।
তো এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর যদি কোনো কোথাও প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবেন। আর আমি সবসময় যেটা সাজেস্ট করি এটা হচ্ছে যে যে কোনো কিছু টেস্ট করার আগে, মানে নতুন কোনো কিছু যদি আসে সেটা আপনাদের সিস্টেমে অ্যাপ্লাই করার আগে আপনারা আমাদের এই সাইটটাতে অ্যাপ্লাই করবেন, demo.oslpd.org, এটার মধ্যে এসে আগে টেস্ট করবেন। যেমন এটার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ডেমো, আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6। এটার মধ্যে টেস্ট করে যদি কোনো প্রবলেম পান তাহলে আমাকে জানাবেন, আর যদি সব কিছু ঠিকঠাকই থাকে তাহলে আপনি চাইলে আপনার সিস্টেমে কাজটা করতে পারেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তবুও যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।